নমস্কার ত্রিপুরাবাসী, সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা সবাইকে। যতন সঞ্জয় কাহাম, নমস্কার বন্ধুরা। আমার কপালে বড় তিলক দেখছেন, লাল তিলক। আজকে মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে গিয়েছিলাম, সেখানে এই তিলক লাগানো হয়। এই তিলক সহকারী লাইভে এলাম আপনাদের সঙ্গে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, এবং যারা লাইভে আছেন বা পরবর্তী সময় দেখবেন, তারা সবাই সবটা শুনবেন, তাহলে আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। বিশেষ করে রাজনীতি সঙ্গে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি যুক্ত সবার জন্য আজকের লাইভ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ আজকের লাইভ। যারা পরিবর্তনকামী, যারা প্রত্যাবর্তনকামী, উভয়ের জন্য। কারোর যদি আমি যে কথাগুলো এখন বলবো, সেই কথাগুলো যদি কেউ সমর্থন করেন, মন খুলে তা প্রকাশ করতে পারেন সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, কেউ বিরোধিতা করলে, সঠিক মনে না হলে তা বিরোধিতাও করার অধিকার আপনার রয়েছে। তবে যে কথাগুলো বলবো, ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, সেগুলো একান্ত আমার ব্যক্তিগত অবজারভেশন। এই অবজারভেশন আপনাদের যদি কাজে লাগে, তাহলে এই লাইফটা সার্থক হবে। আমার বন্ধুরা এখনো দেখা যাচ্ছে না, আস্তে আস্তে আসবেন। হ্যাঁ, একটা দুটো করে লাইভ লাভ চিহ্ন দেখা যাচ্ছে, উঠছে, তাতে বোঝা যাচ্ছে হয়তো আসতে শুরু করেছেন। বন্ধুরা, প্রথমে বলে দেই যে আজকে থেকে 5 বছর আগে একটা স্বপ্নের অপমৃত্যু হয়েছিল, দীর্ঘদিন ধরে দেখা একটা স্বপ্ন, দীর্ঘদিন ধরে অনেক মানুষের একসাথে দেখা একটা স্বপ্নের অপমৃত্যু হয়েছিল। স্বপ্নটা ছিল রাজনৈতিক, স্বপ্নটা ছিল অনেক দূরদর্শী, স্বপ্নটা অনেক যথার্থ ছিল, মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। সেই স্বপ্নের অপমৃত্যু ঘটেছে, রাজনৈতিক স্বপ্ন। সেই স্বপ্নের অপমৃত্যু কেন ঘটেছে, সে নিয়ে পরবর্তী সময় কোনো এক সময় আলোচনা করব। তার অনেকগুলো পয়েন্ট আইডেন্টিফাই করা হয়েছে, কেন অপমৃত্যু ঘটেছে। কিন্তু আজকে বলবো আমি, আর যাতে এরকম রাজনৈতিক স্বপ্নের অপমৃত্যু না হয়, তার জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় আমি আপনাদের সামনে রাখবো, যেগুলি যদি আপনারা শোনেন, যারা পরিবর্তনকামী তারা সফল হলে তারা শুনবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা প্রত্যাবর্তনকামী তারা যদি প্রত্যাবর্তন করেন, তাহলে তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু যারা প্রত্যাবর্তনকামী তারা কতটুকু শুনবেন আমি জানি না, আমার সন্দেহ আছে। কিন্তু যারা পরিবর্তনকামী আমার বিশ্বাস তারা অবশ্যই শুনবেন এবং তারা একে কাজে লাগাবেন। একে কাজে লাগাতে পারলে, যারা কাজে লাগাবে তারা দীর্ঘদিনের জন্য মানুষের মনের মধ্যে অবস্থান করবে এবং মানুষের মনে জায়গা করতে পারবে। যারাই শুনবে, যারাই মানবে, রাজনীতির ক্ষেত্রে তারা অবশ্যই মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারবে। সে পয়েন্ট গুলো কি আমি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, অনেকগুলো কারণে এই আজকে যারা যন্ত্রণায় ছটফট করছেন, আজকে যারা অনেকে যারা দুঃখে কাতর, কেউ তো প্রতিবাদ করেছে, কেউ হয়তো প্রকাশ্যে প্রতিবাদ করেছে, কেউ গোপনে প্রতিবাদ করেছে, কেউ মুখ খুলে মুক্ত কণ্ঠে কথা বলতে পেরেছে, কেউ মুখ বুঝে সহ্য করেছে, করতে বাধ্য হয়েছে ভয়ে, আশঙ্কায়, আতঙ্কে। কিন্তু প্রত্যেকের একটা কমন কমন বিষয় ছিল যে তারা যে স্বপ্নটা দেখেছিল, তারা যে একটা দারুণ একটা ছবির কল্পনা করেছিল, সেটা নষ্ট হয়ে গেছে, সেটা চোখের সামনে ধ্বংস হতে তারা দেখেছে। সেই স্বপ্নের অসময়ে মৃত্যু দেখেছে তারা।
এই মৃত্যু যন্ত্রণায়, স্বপ্নের মৃত্যু যন্ত্রণা মানুষকে ছটফট করে, রাত্রে ঘুমোতে দেয় না, মানুষের জীবনকে তছনছ করে দেয়। মানুষের মৃত্যু মানুষকে যতটুকু না দুঃখ দেয়, তার চেয়ে অনেক বেশি দুঃখ দেয় মানুষের স্বপ্নের মৃত্যু। আগামী দিনে যাতে আর স্বপ্নের অপমৃত্যু না হয়, তার জন্য আমার সে বন্ধুরা যারা নতুন করে স্বপ্ন দেখছেন, নতুন করে কিছু ভাবছেন, তাদের জন্য এই পয়েন্ট গুলো বলছি, একটা একটা করে বলবো, আপনারা ভাববেন, যদি ভাবেন তাহলে উপকৃত হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ভাবা না ভাবা আপনার প্রত্যেকের ব্যক্তিগত, আমি যা বলবো তা আপনাদের ভাবতেই হবে, তার জন্য আপনারা বাধ্য না, আমি যা বলবো তাকে মেনে নিতেই হবে, তার জন্য আপনারা বাধ্য না, কিন্তু মেনে নিলে উপকার ছাড়া অপকার হবে না, ভালো ছাড়া খারাপ হবে না। প্রথমত হলো প্রথম পয়েন্ট, আজকে যারা পরিবর্তন চাইছেন, পরিবর্তন চাইছেন যারা সর্বোচ্চ স্তরে, তাদের জন্য না এ ভিডিও, তাদের জন্য না, তাদের বোধ বুদ্ধি জ্ঞান অভিজ্ঞতা অনেক বেশি, অনেক বেশি বলে তারা সফল এবং তারা আমার চেয়ে অনেক অনেক গুণে এগিয়ে আছেন, তাদের জন্য এটা না। যারা সাধারণ স্তরে আছেন, একদম সাধারণ স্তরে আছেন, আমার মতন অতি সাধারণ স্তরে যারা আছেন, যারা আমার মতো অতি সাধারণ মানুষ, তাদের জন্য এটা, এই ভিডিও, এই পরামর্শগুলো তাদের জন্য, আমার চেয়ে যারা অনেক 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 বড় তাদের জন্য কোনোভাবেই না। আর আমি নিজেকে অতীব সাধারণ মনে করি, অতীব ক্ষুদ্র মনে করি, তাই আমার মতন যারা সাধারণ আছেন, আমার মতন যারা ক্ষুদ্র আছেন, তারা এই কথাগুলোকে শুনবেন এবং ভাববেন। আপনি কোন রাজনৈতিক দলের সেটা তো আরেকটা ব্যাপার। বন্ধুরা, যদি আপনারা যেটা চাইছেন আপনাদের পছন্দ মতন যদি সেটা পরিবর্তন হয়, তাহলে প্রথম যেটা মনে রাখবেন যে যারা দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে যারা, বছরের পর বছর ধরে যারা এই পরিবর্তনের জন্য লড়াই করেছেন আপনার পাশে থেকে, আপনার সঙ্গে থেকে, কেউ পেছন থেকে, কেউ সামনে থেকে, নানান ভাবে আপনাকে সহযোগিতা করে গেছেন, মনে রাখবেন এই পরিবর্তনের কৃতিত্ব তাদের সবার। প্রথমে এটাকে আপনি স্বীকার করবেন যে আপনার যে কাঙ্ক্ষিত পরিবর্তন সেটা শুধু আপনার একার কৃতিত্ব না, এটা আপনাদের কৃতিত্ব, সেটা কোনো একের কৃতিত্ব না, সেটা অনেকের কৃতিত্ব। প্রথম পরিবর্তন হওয়ার মুহূর্ত থেকে প্রত্যেকটা মুহূর্ত পর্যন্ত যদি এই একটা কথাকে মনের মধ্যে বসিয়ে নিতে পারেন, তাহলে মনে রাখবেন আপনি আগামী দিনের লড়াইয়ের প্রথম পদক্ষেপে জিতে গেছেন। আপনি যে মাত্র আমি থেকে আমরাতে হয়ে যাবেন, আপনি যে মাত্র এক থেকে অনেকে পরিণত হয়ে যাবেন, আপনি যে মাত্র অনেকের অবদানকে স্বীকার করে নেবেন, সেই মাত্র আপনি এগিয়ে যাবেন, এক ধাপে অনেক দূরে গিয়ে যাবেন, সেটা প্রথম মনে রাখবেন বন্ধুরা। আপনার যারা সহযোগী ছিলেন ময়দানে, তাদের বাইরেও সাধারণ মানুষ যারা আছে না, লক্ষ লক্ষ সাধারণ মানুষ যারা হয়তো আপনার সঙ্গে লড়াইয়ে ময়দানে ছিল না, কিন্তু একদিন ভোরবেলা বেরিয়ে গিয়ে আপনার জন্য ভোট দিয়েছে, আপনাকে সমর্থন করার জন্য লাইনে দাঁড়িয়েছিল কয়েক ঘন্টা, হয়তো ভাত খায়নি, কেউ হয়তো জল পর্যন্ত পান করেনি, সকালবেলা ঘর ছেড়ে বেরিয়ে এসেছে, কারোর হয়তো বাড়ি থেকে অসুস্থ, তাকে বাড়িতে অসুস্থ রুগী রেখে আপনার জন্য বেরিয়ে এসেছে, কেউ হয়তো অন্য কোনো কাজ ছিল সেই কাজ ফেলে আপনার জন্য বেরিয়ে এসেছে একটা ভোট দেওয়ার জন্য, এরকম লক্ষ লক্ষ সাধারণ মানুষ আপনাকে, আপনার স্বপ্নকে পূরণ করার জন্য একটা একটা করে মহামূল্যবান ভোট দিয়েছে।
আপনি যে পরিবর্তনটা প্রত্যাশা করছেন, যে পরিবর্তনের স্বপ্ন দেখছেন, সেই পরিবর্তনের তারাও সমান অংশীদার। আপনার যেমন সহযোদ্ধারা আপনার মতন অংশীদার, তাদের যেমন কৃতিত্ব আছে, ঠিক তেমনি যে সাধারণ মানুষগুলো আপনার জন্য ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে সমস্ত ঝুঁকি সমস্ত কিছু উপেক্ষা করে ভোট দিয়েছে, তারাও আপনার মতন সমান সম্মানের ভাগিদার, সমান কৃতিত্বের অংশীদার। এইটা যদি মেনে নিতে পারেন, আপনি আরেকটা ধাপ, বিরাট বড় ধাপ আপনি এগিয়ে গেলেন। আপনি আগামী দিনের জন্য কত দূর, শুধুমাত্র এই দুটো পয়েন্টে আপনি কত দূর এগিয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারেন না। আমার পরিবর্তনকামী বন্ধুদের জন্য, আমার মতন যারা অতি সাধারণ তাদের জন্য এই দুটো মূল্যবান পরামর্শ আমার। বন্ধুরা, মানতে হবে সরকার এবং সরকারি দলের। আপনি যদি সরকারের অংশীদার হন এবং আপনার দল যদি সরকারি দল হয়, তাহলে দলের নেতা মন্ত্রীদের কাজের সমালোচনা যে কোনো মানুষের আছে, যে কোনো মানুষ রাজ্যের যে কোনো প্রান্তের যে কোনো সাধারণ মানুষ আপনার সরকারের সমালোচনা করতে পারে। আপনি তাদের মতন একজন সাধারণ মানুষ হিসেবে মানে এইটাকে আপনি আপনার মনের মধ্যে বসিয়ে নিন যে আগামী দিনে আপনার কাজের, আপনার সরকারের কাজের, ভালো কাজে যেমন মানুষ প্রশংসা করবে, কোনো কাজ মানুষের কাছে ভুল মনে হলে বা খারাপ মনে হলে মানুষ তার সমালোচনা করবে। সাধারণ মানুষের সমালোচনা করার অধিকার আছে, কারণ সাধারণ মানুষ ভোট দিয়ে একটা সরকার প্রতিষ্ঠা করে, তাদের ভোটে যেহেতু সরকার প্রতিষ্ঠিত হয়, সেহেতু সরকারের যে কোনো কাজের পর্যালোচনা করা, আলোচনা সমালোচনা করার পূর্ণ অধিকার তাদের আছে। এটা যদি আপনি আবার এই 3 নম্বর পয়েন্ট যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায় এবং এটাকে যদি আপনি মেনে নেন, মেনে নিতে পারেন, তাহলে সাধারণ মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আরো অনেক দূর বেড়ে যাবে, আপনি আরেকটা বড় ধাপ এগিয়ে যাবেন। আপনি আগামী দিনের জন্য একটা বড় লড়াইয়ে অনেক দূর আপনি এগিয়ে যাবেন। এই 3 নম্বর পয়েন্ট মনে রাখবেন, মনে রাখবেন, নিজেদের ভুল সংশোধনের জন্য কারোর মুক্ত মনে সমালোচনা বা বিরোধিতা প্রত্যাশা করতে হবে এবং নিয়মিতভাবে নিজেদের ভুল শোধরানোর চেষ্টা করতে হবে। নিজেদের ভুল, নেতামন্ত্রীদের না, সরকারের না, শুধু আমার ভুল মনে রাখবেন। প্রত্যেককে নিজের ভুল সংশোধনের জন্য মনে রাখতে হবে যে আমি যদি ভুল কাজ করি কেউ না কেউ বিরোধিতা করবে। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে ভুল হলে আমরা বাবারও সমালোচনা করি। বাঙালি পরিবারে, প্রত্যেকটা পরিবারে সাধারণত এইরকম কথা হয়, মানে বাবা যিনি, যিনি পরিবারের গার্জিয়ান, যিনি সবচেয়ে প্রিয় ব্যক্তি এই দুনিয়াতে, মা এবং বাবা, তারাও যদি ভুল করে তাহলে তাদেরও আমরা বলি যে না, এই কাজটা ঠিক হয়নি। তার প্রতি উপযুক্ত সম্মান রেখে, শ্রদ্ধা রেখে তার কাজের পর্যন্ত আমরা সমালোচনা করি। তাহলে আমি মানুষের জন্য কাজ করতে যাচ্ছি, আমার কাজের মানুষ সমালোচনা করবে, এটা খুব স্বাভাবিক। মানুষ আমার ভুলের বিরোধিতা করবে, এটা খুব স্বাভাবিক। আর যখন বিরোধিতা করবে তখন আমি তার জন্য নিজের ভুলের সংশোধন করতে পারবো। এই সংশোধনের জন্য, আপনার ভুলের সংশোধনের জন্য, আপনার ভুলের সমালোচনা একান্ত আবশ্যক। আপনি যদি এই ভুল মানে সমালোচনাকে স্বীকার করে নিতে পারেন আপনার জীবনে, আপনার রাজনৈতিক জীবনে, ওয়েলকাম করতে পারেন হাসি মুখে, এবং প্রত্যাশা করতে পারেন, প্রত্যাশা করতে পারেন, নিজে থেকে আশা করতে পারেন যে মানুষ সমালোচনা করুক আমার কাজের, আমি কোনো কোথাও ভুল করেছি কিনা, মানুষ বলুক যে তুমি এই কাজটা ভুল করেছো, এটা তোমার এইভাবে সংশোধন করা উচিত, এটা পছন্দ হয়নি, এটা ঠিক হয়নি। এইটা মেনে নিতে পারা মানে মানুষের কাছে অনেক বেশি, অনেক সহজে মানুষের মনের অনেক কাছাকাছি চলে যাওয়া, মানুষের কাছে জনপ্রিয় হওয়ার একদম দারুণ একটা রাস্তা হলো যে মানুষকে সমালোচনা করতে দেওয়া, ভুল কাজের বা অন্যায়ের বিরোধিতা করতে দেওয়া। তার জন্য যারা পরিবর্তনকামী আমার ভাইরা বোনরা আছেন, বন্ধুরা আছেন, তারা নিজের মনকে প্রস্তুত করে নেন, এটা আমার পরামর্শ। যদি এটা করতে পারেন তাহলে আপনি আরো একটা বিরাট বড় স্টেপ আপনি এগিয়ে যাবেন, আপনাকে আটকানোর মতন ক্ষমতা পৃথিবীর মানে কমতে থাকবে দিন দিন। মানুষকে দাবিয়ে রাখার পরিবর্তে মানুষকে সঙ্গে নেওয়ার চেষ্টা করতে হবে। মানুষের ইচ্ছাকে যদি আপনি দাবিয়ে রাখার চিন্তা করেন যে আমি যা খুশি তা করবো,
কেউ আমার সমালোচনা করতে পারবে না। সমালোচনা করলেই তার বাড়ি ঘর ভেঙে দেব, তাকে কিল ঘুষি মেরে তাকে হাড্ডি ভেঙে দেব, হ্যাঁ, বা তার তাকে সর্বনাশ করে দেব, তার বিনাশ করে দেব। এইটা যদি আপনার মাথার মধ্যে ঢোকে, তাহলে আপনি প্রথম আপনার নিজের সঙ্গে শত্রুতা করছেন, আপনি আপনার নিজের সর্বনাশ ডেকে আনতে শুরু করেছেন। মনে রাখবেন এটা। আপনাকে কি করতে হবে, যে মানুষকে কোনোভাবে দাবিয়ে না রেখে, মানুষের মনের মধ্যে কোনো জিনিস যদি দাবিয়ে রাখেন আপনি জোর করে, তাহলে সেটা আস্তে 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 আগ্নেয়গিরির আকার নেয়। যখন বিস্ফোরণ হয় তখন সব তছনছ হয়ে যায়। আপনি মানুষের ক্ষোভটাকে প্রকাশ করার সুযোগ দিন। যদি মানুষের ক্ষোভটাকে প্রকাশ করার সুযোগ দিন এবং মানুষকে বন্ধু বানান, শত্রু বানানোর পরিবর্তে যদি মানুষকে বন্ধু বানান, তাকে সঙ্গে নিতে পারেন, তাহলে আপনার শক্তি বেড়ে যাবে, আপনার রাজনৈতিক গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। মানুষ নিজে থেকে আপনাকে নেতা মানতে শুরু করবে, মানুষ নিজে থেকে আপনাকে আপন ভাবতে শুরু করবে। আপনি মানুষের কাছে যদি আপন হতে চান, যদি সত্যি সত্যি মানুষের নেতা হতে চান, মানুষের প্রিয় হতে চান, এবং দীর্ঘদিন যদি আপনি মানুষের মাঝে থেকে রাজত্ব করতে চান, তাহলে মানুষকে দাবিয়ে রাখার পরিবর্তে মানুষকে সঙ্গে নেয়ার চিন্তা করতে শুরু করুন আজকে থেকে, এখন থেকে। ক্ষমতার অহংকার করা যাবে না, বরং ক্ষমতা যে মানুষের দেয়া এবং মানুষ চাইলে তা আবার ফিরিয়ে নিতে পারে, সেটা মনে রাখতে হবে সবসময়। আপনাকে সবসময় মনে রাখতে হবে, অহংকার করার কিছু না, কারণ যে জিনিস আপনার না। গীতা যারা পড়েছেন তারা জানেন, গীতাতেও কি বলেছেন, এই কথাই বলেছেন বারবার, এই এখানে থেকে আমি কি নিয়েছি, এখান থেকে আমি কি নিয়ে যাব, কিসের অহংকার? কোনো কিছু আমার না, নিজের জন্মটা নিজের ইচ্ছাতে হয় না। সুতরাং রাজনীতি তো এটা সমানভাবে প্রযোজ্য, রাজনীতিতে অহংকার কিছু নাই, অহংকারকে মানুষ ঘৃণা করে। অহংকার দেখাবেন মানুষ মাত্রই মানুষের ঘৃণার পাত্র হয়ে যাবেন। আপনি বুঝতে পারবেন না, হয়তো মানুষ হয়তো আপনাকে বলবে না হয়তো যে তোমাকে ঘৃণা করি, কিন্তু মানুষের মনের মধ্যে ঘৃণা তৈরি হতে থাকবে। এটা 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 এটাই স্বাভাবিক, এটাই ওই রকম কেমিক্যাল তৈরি হতে থাকে। সুতরাং অহংকার কেন করবেন না, আরেকটা কারণ হলো এই ক্ষমতাটা আপনার না, এই ক্ষমতাটা মানুষ দিয়েছে। সরকার মানুষ তৈরি করে, মানুষের ভোটে সরকার তৈরি হয়। তো যেহেতু মানুষের ভোটে সরকার তৈরি হয়, আপনার একার ভোটে হয় না, আপনি গায়ে জোরেও সরকার বানাতে পারেন না। আপনার মানে দৈহিক সৌন্দর্যের কারণে সরকার আপনার মানে সব আপনি সরকার তৈরি করেন না, আপনার বাহুবলের কারণে সরকার আপনি তৈরি করেন না। মানুষ আপনাকে ভোট দিয়েছে, মানুষ আপনাকে আদেশ দিয়েছে বলে আপনি সরকার তৈরি করতে পারেন, সরকারি দলের একজন সাধারণ কর্মী হতে পারেন। সেহেতু সেহেতু যেটা আপনার না, যেটা মানুষের দেয়া, সেটার জন্য অহংকার করা মানে নির্বুদ্ধিতা, তার মানে চিন্তাহীনতা, ধৃষ্টতা, দুঃসাহস, এবং এটা অপরাধ। সুতরাং এটা মাথায় রাখতে হবে, অহংকার কোনোভাবেই করা যাবে না। আর সবসময় এটা মনে রাখতে হবে যে মানুষের দেয়া ক্ষমতা, আমি যদি ভুল করি, আমি যদি দোষ করি, আমি যদি অন্যায় করি, অপরাধ করি, তাহলে মানুষ সেটা আবার ফিরিয়ে নিয়ে যাবে। অর্থাৎ মানুষ গণতন্ত্রে সুপ্রিম। এই সমস্ত কিছু যা কিছু আপনি দেখছেন, সব কিছুর মালিক হলো সাধারণ মানুষ, আপনার আমার এরকম লক্ষ লক্ষ সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের দেয়া ক্ষমতা, এটাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, মানুষ শান্তিতে বাঁচতে চায়, মানুষ অনেক কিছু চায় না, মানুষ অনেক কিছু কল্পনা করে না, অনেক স্বপ্ন দেখে না মানুষ। মানুষ সাধারণভাবে দুটো ভাত খাবে এবং শান্তিতে ঘুমাবে। মানুষ অল্প কিছু চায়, অল্প কিছু। মানুষের সাধারণ মানুষ, এই কারণেই তো সাধারণ মানুষ বলি আমরা। সবাই তো আম্বানি হতে চায় না, আদানি হতে চায় না, টাটা বিড়লা হতে চায় না, স্বপ্নে সবাই নরেন্দ্র মোদীর মতন দেশের প্রধানমন্ত্রী হবে এরকম হয় না, সবাই মুখ্যমন্ত্রী হবে হয় না, এটা সবাই তার জন্য স্বপ্নও দেখে না, সবাই সেই ধরনের স্বপ্ন দেখার কথা ভাবেও না। মানুষ শুধু সাধারণ ভাবে দুটো ভাত খেয়ে একটু সুখে, একটু জীবনের যা সাধারণ সাধারণ জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে সুখে শান্তিটা বাঁচতে চায়। সে শান্তিটা দেওয়ার দায়িত্ব আপনার, সে শান্তিটা সুনিশ্চিত করার দায়িত্ব আপনার। কারণ মানুষ মন খুলে
হাসতে চায়, মানুষ হাসি আনন্দে থাকতে চায়, শান্তিতে হাসিতে আনন্দে থাকতে চায়, এবং চায় সরকারি বাবুরা যাতে তাতে কোনোভাবেই বাধা সৃষ্টি না করে, অর্থাৎ যাদের হাতে ক্ষমতা আছে তারা সেই ক্ষমতা প্রয়োগ করে মানুষকে শান্তিতে থাকতে দেবে। ক্ষমতাটা এই কারণে দেওয়া হয় যে যাদের যারা ক্ষমতাধর তারা এটা নিশ্চিত করবে যে যে কোনো অবস্থাতে আমরা যাতে শান্তিতে থাকতে পারি, আমাদের যাতে কেউ আমাদের জীবন থেকে শান্তি কেড়ে নিতে না পারে, এটা নিশ্চিত করার জন্যই আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে, এটা মাথায় রাখতে হবে। এই কারণে মানুষের যে শান্তিতে থাকার অধিকার, সে অধিকারটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। মনে রাখতে হবে মানুষ সহজ সরল রাজনৈতিক কর্মীদের পছন্দ করে এবং ভালোবাসে। যারা সহজ যারা সরল, দেখবেন অটল বিহারী বাজপেয়ীর ছবি দেখলে এখনো পর্যন্ত তার যে চেহারার মধ্যে যে সরলতা, নম্রতা, স্নেহসুলভ, পিতৃসুলভ একটা ভাব, সেটাকে মানুষ আজকে পর্যন্ত তার ছবি দেখলে পরে মানুষের মনের মধ্যে একটা শ্রদ্ধা বেরিয়ে আসে। এরকম আরো অনেক আছে। রাজীব গান্ধী দেখবেন চেহারার মধ্যে যে শিশুসুলভ একটা সরলতা আছে, সে সরলতা তাকে আকর্ষণ করে, মানুষকে আকৃষ্ট করে, মানুষ তাকে ঘৃণা করতে পারে না মানুষ। কেন? এই সরলতা, এই সরলতা এবং সহজতা যদি ক্ষমতাশালী মানুষের হয়, যিনি ক্ষমতাশালী ব্যক্তি যার হাতে প্রচুর ক্ষমতা আছে, ক্ষতি করার প্রচুর ক্ষমতা আছে, ক্ষতি তো যে কেউ করতে পারে, কিন্তু ক্ষতি করার প্রবল ক্ষমতা থাকা সত্ত্বেও সেই ব্যক্তি যখন সহজ সরল হয়, ক্ষতি করার পরিবর্তে সেই ক্ষমতা ব্যবহার করে কিভাবে মানুষের উপকার করা যায়, মানুষের ধ্বংস করার পরিবর্তে কিভাবে মানুষের জীবনে নতুন নতুন জিনিস সৃষ্টি করা যায়, এবং সরল ভাবে শিশুর মতন মানুষের মানুষকে ভালোবাসে, তখন সেই নেতাকে, সেই রাজনৈতিক কর্মীকে মানুষ তার হৃদয়ে, হৃদয়ের সিংহাসনে স্থান দেয়। সে যদি তার পাড়ার নেতা হয় তাহলে হোক, সে অনেক বড় হোক তাহলেও। এই কারণে আগামী দিনে যারা ক্ষমতাশালী হবেন, যারাই ক্ষমতাশালী হবেন, তাদের প্রত্যেকের কাছে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি ওই শিশুর মতন সরলতা নিয়ে মানুষের ভালোবাসা অর্জন করবেন। হাজারো বিরোধিতা সত্ত্বেও গালিগালাজ না করা বা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে হিংসা প্রদর্শন মানুষ ঘৃণা করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার প্রচুর বিরোধিতা হবে, বিরোধিতা হওয়ার আপনি মানে যখন আপনার বিরোধিতা কেউ করে তখন আপনি বুঝবেন যে আপনি একজন বড় কেউ হতে পেরেছেন বলে আপনার বিরোধিতা কেউ করছে। আপনার বিরোধিতা করার, কেউ আপনার সমালোচনা এবং বিরোধিতা করছে মানে কি আপনি তার যোগ্য, আপনি একজন লিডার, আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আপনি ফিল করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনি চাইবেন যে মানুষ মন খুলে আপনার প্রশংসা সমালোচনা দুটো মন খুলে করুক। হয়তো প্রশংসা সবাই নাও করতে পারে, সমালোচনা করতে পারে, বিরোধিতা করতে পারে, সেটাও মন খুলে যাতে করতে পারে সেটা সুনিশ্চিত করবেন আপনি, এবং সেটাকে গ্রহণ করবেন, হাসি মুখে গ্রহণ করবেন। দেখবেন মানুষের মনে ঘৃণার পরিবর্তে আপনার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা ভরে যাবে। সেটাও যারা আজকে নতুন করে সরকারের স্বপ্ন দেখছেন, নতুন সরকারের স্বপ্ন দেখছেন, নতুন একটা পরিবেশের স্বপ্ন দেখছেন, নতুন স্বপ্ন মানে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন, যে যেদিকে হন না কেন এটা মাথায় রাখবেন। মনে রাখবেন যেমন ভাবে বিদ্যুতের তার দেখলে বোঝা যায় না তাতে বিদ্যুৎ আছে, তেমনি ক্ষমতাবান লোকেরও ক্ষমতা দেখানোর কথা নয়। আপনি যদি কারেন্টের তার দেখেন, আপনি বাড়িতে ঢোকার আগে যদি এই কারেন্টের তার দেখে আপনি বোঝার চেষ্টা করেন বাড়িতে কারেন্ট আছে কিনা, আপনার ক্ষমতা আছে কি ওই তার দেখে তারের মধ্যে কারেন্ট আছে কিনা আপনি বোঝার? এই তার এত শক্তিশালী, মানে তারের মধ্যে এত শক্তি রয়েছে যে কেউ ছোঁয়ার দরকার নাই, তার কাছাকাছি গেলেই যে শক দেয় সে শকেই জীবন শেষ। কিন্তু সেই তারটা তার ক্ষমতা দেখায় না, আপনি তার দেখে বুঝতে পারবেন না এটার মধ্যে কারেন্ট আছে কি নাই। এটাই পাওয়ারের চরিত্র, এটাই ক্ষমতার চরিত্র, ক্ষমতা দেখানোর জিনিস না। আমার কাছে প্রচুর বাহুবল আছে, এরকম প্রচুর বাহুবলী লোককে আমরা দেখেছি যে ক্যান্সার হসপিটালে যখন শুয়ে আছে
শুয়ে ছিল, আমরা দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি, অপূর্ব রাজপুত্রের মতন দেখতে, অথবা বিশাল বাহুবলী। হ্যাঁ, যখন হসপিটালে পড়ে আছে তখন হাড্ডি শুধু দেখা যাচ্ছে, কঙ্কাল, একটা কঙ্কালের মতন দেখা যাচ্ছে। না শরীরে চেহারা আছে, গ্ল্যামার আছে, না শরীরে সে শক্তি আছে, কিচ্ছু নাই, ঠিক মতো কথা পর্যন্ত বলতে পারছে না। যেই জিনিসগুলো এত অস্থায়ী, কোনো মানুষ বলতে পারে না তার ভেতরে কি জিনিস রয়েছে, তার ভেতরে কি রোগ দানা বাঁধছে। আমি যেমন বলতে পারছি না, আমি এখন যে আপনাদের সঙ্গে এইভাবে সুস্থভাবে কথা বলছি, আমার ভেতরে এমন কোন ভয়ানক রোগ আছে কিনা আমি জানি না, যেটা হয়তো কালকে হয়তো বেরিয়ে আসতে পারে, আমি জানি না। সুতরাং আর বাহুবল, বাহুবল তো 1 সেকেন্ডে নেমে এসে হাওয়া হয়ে যেতে পারে, রাজনৈতিক ক্ষমতা নেমে এসে হাওয়া হয়ে যেতে পারে। সেই যে অস্থায়ী জিনিসগুলো, এগুলি কোনো দিন দেখানোর না, এগুলি দেখি আমি কত বড় পাওয়ারফুল, হামসে বড় কন হ্যায়, আপ ক্যা হো, আপকে পাস ক্যা হ্যায়, মেরে পাস বাংলা হ্যায়, গাড়ি হ্যায়, বাইক হ্যায়, ইয়ে হ্যায়, ও হ্যায়, ইতনা বড় পজিশন হ্যায়, আপকে পাস ক্যা হ্যায়। তো কেউ মনে মনে হয়তো ভাববে, হয়তো আপনাকে মুখের উপর বলবেও না সবাই, মেরে পাস তো মা হ্যায়, মা ত্রিপুরেশ্বরী হ্যায়, মেরে পাস তো শক্তি হ্যায়। আর শক্তি, যে শক্তি তার কাছে আছে, প্রত্যেকটা মানুষের কাছে আছে, মাতৃরূপা যে শক্তি আছে, ত্রিপুরেশ্বরী রূপা যে শক্তি আছে, সেই শক্তির কাছে বাকি সমস্ত শক্তি নিমেষে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায়, হাসি মানে উড়িয়ে দেওয়া যায়, ফুরিয়ে দেওয়া, ফুৎকারে উড়িয়ে দেওয়া যায়। সেই শক্তি যার কাছে আছে, সে তো আছে, আপনি যাকে অহংকারের কারণে বিদ্রুপ করছেন, ব্যঙ্গ করছেন, যাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছেন, যাকে ধ্বংস করার পরিকল্পনা করছেন, তার সঙ্গে যে মা আছে, মা যে তাকে আগলে রেখেছে, সেটা তো আপনি চোখে দেখবেন না, সেটা আপনি চোখে দেখতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না। আপনি সেই ক্ষমতা, একটু হয় শারীরিক ক্ষমতা বা রাজনৈতিক ক্ষমতা বা অন্য কিছুর ক্ষমতা বা টাকার ক্ষমতার কারণে আপনি হয়তো আকাশে ভাসছেন, আপনি ভাবছেন যে যে আমি ধ্বংস করে দেবো, আমি করে দেব। কিচ্ছু মানুষ করতে পারে না, কেউ কিচ্ছু করতে পারে না। আপনি ততদিন ততটুকু করতে পারবেন যতদিন যতটুকু সময় আপনার জন্য বরাদ্দ আছে। আপনার ওই বরাদ্দ সময় চলে গেলে আপনার সমস্ত কিছু নিমেষে হাওয়া হয়ে যাবে, আপনি চোখের সামনে দেখবেন, কিছু আপনি আটকাতে পারবেন না। কেউ ভাবতে পারতো পৃথিবীর 2 নাম্বার মানে ধনী ব্যক্তি আদানি আজকে বোধ হয় 25 নাম্বারে আছেন, কয়দিন সময় হয়েছে? 1 মাসে, 1 মাসও বোধ হয় হয়নি বোধ হয়, বা বড় জোর 1 মাস হবে, মাত্র 1 মাসের ব্যবধানে হঠাৎ করে কিভাবে ধস নামতে নামতে আজকে পৃথিবীর 25 নাম্বারে। এরকম পৃথিবী প্রচুর এরকম আছে, ধনী, ভারতবর্ষের বিশাল বিশাল ধনী, আজকে সমস্ত কিছু শেষ হয়ে গেছে, সমস্ত। এরকম প্রচুর রাজনৈতিক নেতা আছে যারা ক্ষমতার সময়ে, ক্ষমতা থাকার সময়ে প্রচুর কিছু করেছে, ক্ষমতা মানে অস্থির একদম, মানে আমি এত ক্ষমতা পেয়েছি, আমি অমুক পজিশন পেয়েছি, এটাকে কিভাবে আমি দেখাবো, কিভাবে আমি মানুষকে বোঝাবো যে তাদের চেয়ে আমি বেশি শক্তিশালী। রিক্সাওয়ালাকে বোঝাতে হবে, তুই জানো আমি কে, অটো চালককে বোঝাতে হবে, চেনো আমাকে, সাধারণ ডেইলি লেবারকে বোঝাতে হবে, তার আর আমার, আমি কে আর তুমি কে, সবাইকে বোঝাতে হবে এটা, আমি আমি কে, হু আই এম, আমি কত বড় পাওয়ারফুল ব্যক্তি, আমার কাছে কত ক্ষমতা আছে, কত টাকা আছে, কত পয়সা আছে, এরকম আমার বডি কিসম মানে কি বডি বিল্ডিং করা আছে আমার। হ্যাঁ, আমার কাছে এই পজিশন আছে, পুলিশ থানাতে একটা ফোন করলে পরে আমি সঙ্গে সঙ্গে পুলিশ ধরে আসে, বলে দিলে তোমাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে যাবে। এই পাওয়ার গুলি দেখানোর জন্য কিছু কিছু মানুষ অস্থির হয়ে থাকে, অস্থির, ঘুমাতে পারে না, রাতে বিছানায় শুয়ে শুয়ে কল্পনা করতে পারে, আজকে অমুককে শিক্ষা দেওয়ার দরকার ছিল, দিতে পারিনি, কালকে দিতে হবে শিক্ষা, অমুককে শিক্ষা দিয়ে দেবে, তমুককে শিক্ষা দিতে হবে, তমুককে তছনছ করতে হবে, তমুককে ধ্বংস করতে হবে, এইগুলি ভাবতে 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 অস্থির। এই অস্থিরতার মধ্য দিয়ে নিজের যে কি পরিমাণ সর্বনাশ করতে থাকে ভাবতেই পারে না। তার জন্য বরাদ্দ সময়টা যে মাত্র শেষ হয়ে যায়, সে কিভাবে আকাশ থেকে একদম মাটিতে না পাতালে প্রবেশ করে ধরে কল্পনায় করতে পারে না। তখন তাকে দেখে মানুষের হাসি, ঠাট্টা, রসিকতা, ব্যঙ্গ, বিদ্রুপ। হ্যাঁ, মানুষ তখন তাকে তাকে দেখে অন্যদেরকে বলে যে এই দেখো, কদিন আগে কি ছিল আজকে কি, এটা মাথায় রাখতে হবে আমার বন্ধুরা, আগামী দিনে অনেকে পাওয়ারফুল পাওয়ার পাবেন, মানে মন্ত্রী হলে, এমএলএ হলে যে পাওয়ার পাওয়া যায় তা না, কিন্তু আপনি আপনার পাড়ার মধ্যেও আপনি পাওয়ার পাবেন, আপনি দেখবেন
যে আপনাকে অনেক মানুষ আপনাকে বলছে, আরে বাবার অমুক বাবু একটু দেখবেন, অমুক বাবু একটু দেখবেন, দাদা আসেন, আপনি বসেন, চা খান, আপনাকে গুরুত্ব দেবে, আপনাকে নানান ভাবে সম্মান করবে। তখন যদি আপনি ফুলতে থাকেন আর ভাবতে থাকেন যে আমি কত পাওয়ারফুল, আর এরা আমাকে হ্যাঁ তেল মাখায় সবাই আমাকে, আমি পাওয়ারফুল মানুষ, এরা আমার সামনে এরা দুর্বল অসহায়, সুতরাং তাদেরকে পাওয়ার দেখাতে হবে, তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনি করতে শুরু করেছেন। আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারতে শুরু করেছেন, আপনার নিজের শত্রুতা আপনি নিজে করতে শুরু করেছেন। তখন পৃথিবীতে আর কারোর আপনার শত্রুতা করার দরকার নাই, আপনার অন্য কোনো শত্রু দরকার নাই, তখন আপনি আপনার নিজের শত্রু নিজে হয়ে যাচ্ছেন। এই কথাগুলো কোনো একটি রাজনৈতিক দলের জন্য না, কোনো বিশেষ কোনো রাজনৈতিক ব্যক্তির জন্য না, এগুলি রাজনীতি করা অতীব সাধারণ মানুষ, আমার মতন অতীব সাধারণ মানুষদের জন্য, যারা রাজনীতিটাকে নিয়ে স্বপ্ন দেখেন। আমার রাজনৈতিক অ্যাম্বিশন নাই, আর আমার রাজনৈতিক বিরাট কোনো স্বপ্ন দেখি না। আমি আর কোনোদিন কোনোদিন ইলেকশনে লড়বো না, আমি কোনোদিন কোন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট পোস্টের জন্য চেষ্টা করব না, আমার কোনো কিছু জন্য আমি চেষ্টা করব না। এগুলি আমার জীবন থেকে আমি হাওয়া করে দিয়েছি, এগুলির আমার কাছে আর কোনো, আমার লাইফে পার্সোনাল লাইফে আর কোনো ভ্যালু নেই। যারা থাকবে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হবেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে, রেসপেক্ট থাকবে, ভালোবাসা থাকবে, সব থাকবে, বন্ধুত্ব থাকবে, তাদের সহযোগী হতে পারি, কিন্তু তাদের সম্মানে গিয়ে তাদেরকে চ্যালেঞ্জ দেব না, তাদের চেয়ার থেকে কাউকে চেয়ার থেকে সরানোর জন্য আমার কোনো প্রয়াস থাকবে না, অতীতেও ছিল না, আজকে আগামী দিনেও থাকবে না, কোনো প্রয়োজন নাই। ওই ওইগুলি এত সাধারণ জিনিস আমার কাছে মনে হয়, এত সাধারণ বলে মনে হয় আমার কাছে, ওইগুলোর ভ্যালু আমার কাছে এত কম বলে মনে হয়, এগুলির জন্য আমার জীবনে আর সেই কোন স্থান নাই, যে স্থান একটা সময় ছিল আমার নিজের জন্য, সেই স্থানটা আজকে আর নাই। কিন্তু আপনাদের, আপনারা যারা স্বপ্ন দেখেন, আপনারা যারা আগামী দিনে বড় নেতা হতে চান, আপনারা যারা বড় পজিশন পেতে চান, আপনারা যারা আরো বেশি ক্ষমতাশালী হতে চান, ক্ষমতা পেতে চান, মনে রাখবেন, ক্ষমতা গ্রহণ করবেন বিনয়ের সঙ্গে, সহজতা এবং সরলতার সঙ্গে, মানুষের প্রতি ভালোবাসা নিয়ে, মানুষের প্রতি শ্রদ্ধা নিয়ে। সে ব্যক্তিটা যদি গ্রামের কৃষক হয়, সে ব্যক্তিটা যদি ডেইলি লেবার হয়, সেই ব্যক্তিটা যদি মিউনিসিপ্যালিটির আপনার সাফাই কর্মী হয়, সেই ব্যক্তিটা যদি রিক্সা চালক হয়, অটো চালক হয়, গাড়ি চালক হয়, সে ব্যক্তিটা যদি একদম বেকার যুবক যুবতী হয়, সে ব্যক্তিটা যদি 80-90 বছরের বৃদ্ধাও হয়, সে ব্যক্তিটা যদি একদম গরিব হয়, সে ব্যক্তিটা যদি চেহারার দিক থেকে আপনি নিজে রাজপুত্রের মতো হলে ওই ব্যক্তিটা কি আপনার দৃষ্টিতে যদি অসুন্দর বলে মনে হয়, তাহলে মনে রাখবেন, ওই প্রত্যেকটা ব্যক্তির প্রতি যেদিন আপনি শ্রদ্ধা দেখাতে পারবেন, আর আপনার বিরোধিতা করা বিরোধীদের যেদিনটা শ্রদ্ধার দৃষ্টিতে আপনি যেদিন দেখতে পারবেন, যেদিন থেকে সেই দিন থেকে আপনি নেতা হতে শুরু করেছেন, আপনি ফিল করতে পারবেন আপনি নেতা হওয়ার একটা একটা করে স্টেপ এগোতে শুরু করেছেন, আপনি আগামী দিনের বড় নেতা হওয়ার একটা একটা করে শর্ত পূরণ করতে শুরু করেছেন। আপনার মুখে যদি সাধারণ মানুষের জন্য হাসি থাকে, আপনার মুখের মধ্যে যদি সাধারণ মানুষের জন্য দুটো আশার কথা যদি থাকে, স্বপ্নের কথা যদি থাকে, তাদেরকে সাহায্য করার কথা যদি থাকে, তাদেরকে রাস্তা দেখানোর কথা যদি থাকে, তাদের মধ্যে যে শক্তি আছে সেটাকে জাগিয়ে দেওয়ার কথা যদি থাকে, তাহলে সাধারণ মানুষের হৃদয়ের দেবতা হওয়ার যাত্রা আপনার শুরু হয়ে গেছে। আপনি ভাবতে পারেন, ত্রিপুরা রাজ্যে আগামী দিনে এই রকম এক ঝাঁক নেতা দরকার, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই ধরনের মানুষের ভালোবাসা পাওয়া নেতা দরকার। যদি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ত্রিপুরা রাজ্যের চতুর্দিকে সব জায়গায় এই রকম মানুষ ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এই রকম নেতা যদি তৈরি হতে শুরু করে আমাদের ত্রিপুরাকে, আজকাল ক্ষমতা কেউ নাই ত্রিপুরা, মহারাষ্ট্র থেকে এগিয়ে যাবে, দিল্লি থেকে এগিয়ে যাবে, রাজস্থান, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, প্রত্যেকটা রাজ্য থেকে অনেক দূর এগিয়ে যাবে, অনেক দ্রুত এগিয়ে যাবে, সবটা সব পাড়াতে। আপনি যে পাড়াতে থাকুন, আপনি যত সাধারণ হন, আপনি রাজনীতি করেন
তো আজকে থেকে যদি আমার এই কথাগুলোকে যদি ইতিবাচক দৃষ্টিতে মনের মধ্যে যুক্তি দিয়ে যদি বিচার বিশ্লেষণ করে যদি আপনার গ্রহণযোগ্য বলে মনে হয়, সত্য কথা বলে মনে হয়, মেনে নেওয়ার মতন কথা হয়, আপনি আমার হাজারো বিরোধী হন, আপনি আমাকে হাজারো একবার গালি দেন, কোনো অসুবিধা নেই, আমার হাজারো আমার মৃত্যু কামনা করেন, আমার ধ্বংস কামনা করেন, পারলে ধ্বংস করে দিন আমাকে, তাতেও কিছু আসে যায় না। আপনি আমার কত সর্বনাশ করতে চাইছেন, কত সর্বনাশ করতে চাইছেন, সব সর্বনাশ করে দেন, তাহলে কিছু আসে যাবে না, যাবে না। কিন্তু আপনি নিজেকে এইভাবে পরিবর্তন করে নিন, যেইভাবে আমি এই কথাগুলো বললাম সেইভাবে নিজেকে পরিবর্তন করে নিন, নিজেকে এইভাবে ডেভেলপ করতে শুরু করুন, তাহলে আপনার আলোয় আলোকিত হবে সমাজ, এই রাজ্য আপনার আলোয় আলোকিত হবে, আপনি নিজেই একটা আলোর কেন্দ্র হয়ে যাবেন, একটা লাইট সেন্টার হয়ে যাবেন, মানুষ আপনাকে ঘিরে থাকবে, আপনি মানুষের মধ্যমণি হয়ে যাবেন। এটা হতে চান কি আমার যুব বন্ধুরা, তরুণ বন্ধুরা? আপনি যে কোনো সংগঠন করেন, আপনি DYFI করতে পারেন, আপনি যুব কংগ্রেস করতে পারেন, আপনি যুব মোর্চা করতে পারেন, আপনি যুব তৃণমূল করতে পারেন, আপনি কি বলে যুব অতিপ্রামথা করতে পারেন, আপনি যে কোনো সংগঠন করতে পারেন, কিন্তু আপনি একজন যুবক, আপনার মধ্যে অফুরন্ত শক্তি, আপনার মধ্যে অফুরন্ত ট্যালেন্ট, প্রতিভা রয়েছে, সেটাকে ধ্বংসের কাজে লাগাবেন না সৃষ্টির কাজে লাগাবেন, সেটা সেটাকে কাজে লাগিয়ে মানুষের ঘৃণা অর্জন করবেন না সেটাকে কাজে লাগিয়ে মানুষের ভালোবাসা অর্জন করবেন, আপনি ভিলেন হবেন না হিরো হবেন আপনাকে ঠিক করতে হবে। আপনি সিনেমা ভিলেনের কথা ভেবে দেখতে যান না হিরোর কথা ভেবে দেখতে যান আপনাকে ভাবতে হবে। আপনার জীবনে ভিলেন আদর্শ না হিরো আদর্শ, আপনি হিরোকে দেখে আপনি অনুপ্রাণিত হন না ভিলেনকে দেখে অনুপ্রাণিত হন, আপনাকে এই জায়গায় এই একটা পয়েন্টে আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে। কারণ আপনি যদি নিজেকে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারেন, আপনার পরিবার, আপনার বংশ, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে নিয়ে গর্ব করবে আগামী দিনে, সবাই গর্ব করবে, আপনার পাড়ার মানুষ আপনার পরিচয় পরিচিত হবে, আপনার গ্রামের মানুষ আপনার পরিচয় পরিচিত হবে, আপনি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হবেন। মানুষের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে কেউ কোনোদিন হিরো হতে পারেনি, মানুষের সর্বনাশ করে কেউ কোনোদিন মানুষের মনে জায়গা করতে পারেনি, মানুষকে অপমান করে, গালিগালাজ করে, মানুষকে হুমকি ধমকি দিয়ে কেউ কোনোদিন মানুষের মনের মানে নায়ক হতে পারেনি। আপনি সেটা করবেন না, মানুষকে সঙ্গে নেবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষের উপকার করবেন, মানুষের মানে প্রিয়জন হবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকের দিনে ত্রিপুরা রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীর কাছে এটাই আমার বার্তা, এই বার্তা দেওয়ার জন্য আজকে এলাম। এই বার্তাগুলো আমি যদি কালকে পৃথিবীতে নাও থাকি, এই বার্তাগুলো দেওয়ার পরে যদি আমি নিজে ধ্বংস হয়ে যাই, আমার যদি সর্বনাশ হয়ে যায়, আমি যদি মুছে যাই পৃথিবীর মানচিত্র থেকে, পৃথিবীর বুক থেকে আমি যদি মুছেও যাই কালকে, তাহলেও এই বার্তাগুলো তো থাকবে জীবন্ত, আমার কণ্ঠের এই একটা একটা শব্দ আপনারা তো শুনবেন, আগামী দিনেও শুনবেন। এই কথাগুলো যদি আপনারা মানতে পারেন, তাহলে আপনাদের আটকানোর কেউ নাই, আগামী দিন দীর্ঘদিন মানুষের মনের নায়ক হয়ে আপনারা রাজত্ব করতে পারবেন। যারাই ক্ষমতায় আসবেন, যারাই কেউ প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন, যদি ঈশ্বর আপনাদের এই স্বপ্ন পূরণ করে, আর যারা পরিবর্তনের স্বপ্ন দেখছেন, ঈশ্বর যদি আপনাদের স্বপ্ন পূরণ করে, যার স্বপ্নই পূরণ করুক না কেন, আপনি নায়ক হবেন না আপনি ভিলেন হবেন ঠিক করবেন। এই কথাগুলো বলার জন্য আমার মনে হয় না, আমার বিশ্বাস আমার রাজ্যের কোনো মানুষ এই কথাগুলোকে মানে কথাগুলো শুনে বিরক্ত হবেন বলে আমার মনে হয় না। আপনার ঠান্ডা মাথায় যুক্তির সঙ্গে নিজের স্বার্থে কথাগুলোকে বিচার করবেন, বিশ্লেষণ করবেন, আর চেষ্টা করবেন নিজের জীবনে মেনে চলতে। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। 2 তারিখ দিন আসছে, অত্যন্ত মানে কি বলবো, টান টান উত্তেজনা সবার মনের মধ্যে আছে, সবারই অনেক অনেক জিজ্ঞাসা, আমরা প্রত্যেকে যার যার মতন করে আমাদের মতামত প্রকাশ করি, আমি একটা মতামত দিই আপনি আরেকটা দেন, অনেক সময় আমাদের কারো কারো মতামত মেলে, অনেক সময় মেলে না,
দুটোই খুব স্বাভাবিক, প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকেরই স্বাধীনতা, প্রত্যেকে যার যার স্বাধীনতা অনুসারে তার তার মত দেয়, কিন্তু যেটা হবে সেটাই হবে যেটা মানুষ ঠিক করে দিয়েছে 16 তারিখ, 16 ফেব্রুয়ারি। মানুষই এক্ষেত্রে দেবতা, এই কারণে মানুষকে গণদেবতা বলে। সুতরাং 2 মার্চ গণদেবতার রায় মেনে যারাই ক্ষমতাশালী হবেন, ক্ষমতাশীল মানে ক্ষমতায় আসীন হবেন, তারা মানুষকে এই জিনিসগুলো দেবেন, শান্তি দেবেন, ভালোবাসা দেবেন, আপনার বিরোধিতা করার অধিকার দেবেন, আর মানুষের জীবনের হাসি আনন্দ দেবেন। হাসি এবং আনন্দ, সুখ শান্তি, এইগুলি মানুষের অধিকার। বিরোধিতা করার, সমালোচনা করার অধিকার কোনোটাই কেড়ে নেবেন না, যারাই ক্ষমতাশালী হবেন। ক্ষমতা দেখাতে যাবেন না, ক্ষমতার অপপ্রয়োগ করবেন না, ক্ষমতার ভুল প্রয়োগ করবেন না, ধ্বংসাত্মক প্রয়োগ করবেন না। মানুষকে বাঁচানোর জন্য, যেমন সিনেমার মধ্যে আমরা দেখি নায়ক তার ক্ষমতা দেখিয়ে মানুষের উপকার করে, কাউকে রক্ষা করে, আপনি সেটা করবেন যদি করতে পারেন। কল্যাণ আপনার হবে, আপনার পরিবারের হবে, আপনার সমাজের হবে, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার হবে। ভালো থাকবেন। শুভরাত্রি, হর কাহাম, নমস্কার।